আবারও চলে এলো সিগমা গেম। সিগমা গেমের এখনকার সময় নাম পাল্টিয়ে দেওয়া হয়েছে সিগমাক্স, আবার অনেকে বলে সিগমা এক্স বা ফ্রি ফায়ার লাইট। তো গাইস আজকে আমি তোমাদের দেখাতে চলেছি সিগমা গেমটি তোমরা কিভাবে অফিসিয়াল নিয়মে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আবার অনেক ইউটিউবাররা রয়েছে লিঙ্ক থেকে ডাউনলোড করার কথা বলে দেয়, কিন্তু তোমরা অনেকেই আছো লিঙ্ক থেকে ডাউনলোড করা তোমরা পারো না। তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো সিগমা গেম। তো গাইস যারা এখন পর্যন্ত ভিডিওটার মধ্যে লাইক দাও নাই, প্লিজ ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দেও। তো চলো গাইস এবার ভিডিওটা করা যাক। তোমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবে এবং গিয়ে সার্চ দিবা ইন্দোনেশিয়া VPN লিখে, এন্ড তোমরা এই VPN টা পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই এই VPN টা ইনস্টল করে নিবা। তোমরা VPN টার লোগোটা দেখে নাও যাতে তোমরা চিনতে পারো। তো গাইস আমার VPN টা ডাউনলোড করা আছে, তোমরা অবশ্যই VPN টা ডাউনলোড করে নিবা। তো গাইস এখন আমরা VPN টাকে ওপেন করব। তো গাইস VPN টা ওপেন করার সময় হালকা একটু তোমাদের লোডিং নেবে, এন্ড কিন্তু তোমাদেরকে কিন্তু VPN টার মধ্যে ঢুকাই দিবে। এন্ড গাইস তোমাদের কিন্তু কোনো রকম সার্ভার সিলেক্ট করতে হবে না, যেটা সিলেক্ট করা থাকবে সেটাই কিন্তু তোমরা কানেক্ট করে নিবা। তো গাইস আমি VPN টাকে কানেক্ট করে নিতেছি। তো গাইস দেখতেই পাচ্ছো VPN টা কিন্তু কানেক্ট হয়ে গেছে, মানে গাইস প্রথম VPN টা ইন্দোনেশিয়া সার্ভারই সিলেক্ট করা থাকে তোমাদের, সেই জন্য বলছি যে সার্ভার সিলেক্ট করতে হবে না। এন্ড গাইস যদি তোমরা অন্য VPN কানেক্ট করো তাহলে অবশ্যই ইন্দোনেশিয়া সার্ভারটা সিলেক্ট করে নিবা, আর ওই VPN দিয়ে যদি না হয় তাহলে এই VPN টা অবশ্যই ডাউনলোড করে নিবা। তো গাইস তারপর তোমরা মোবাইলের প্লে স্টোর অপশনটির মধ্যে চাপ দিয়ে ধরে রাখবা, মানে গাইস এখন তোমাদের প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করতে হবে। তো গাইস সেজন্য আমরা অ্যাপ ইনপুতে ক্লিক করব, এন্ড দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু ঢুকাই দিল অ্যাপের সেটিংসে। তো তারপর তোমরা স্টোরে সিওজে ক্লিক করবা, তারপর তোমরা ক্লিয়ার ডাটার মধ্যে চাপ দিবা, এবং তারপর তোমাদের ওকে চাইবে, ওকে করে দিবা। তো তোমাদের কিন্তু ডাটা ক্লিয়ার করা হয়ে গেছে। তো তারপর তোমরা VPNটা কানেক্ট করা অবস্থায় প্লে স্টোরে চলে যাবে। তো হালকা লোডিং নেওয়ার পর কিন্তু প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। এন্ড গাইস তোমরা সার্চ অপশনে ক্লিক করবা, তো তারপর তোমরা সিগমাক্স লিখে দিবে, মানে গাইস সিগমা এক্স। তো এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সিগমাক্স গেমটা চলে আসবে। এন্ড গাইস আমার অলরেডি ডাউনলোড করা আছে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা। আর গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। আর গাইস ভিডিওটার মধ্যে প্লিজ লাইক দিয়ে দিও, এন্ড আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের সাবস্ক্রাইব খুবই কম। তো ফিরছি নতুন কোনো আরো একটা ভিডিওতে, বাই।